কারণ দোকানে গিয়ে কেউ বলে না যে আমার 10 টাকার গাঁজা দেন। কয় কেউ কয় গাঁজার এক নাম সল্টু। আর একটা যেন কিরম খিতিস খিতিস। তারপরে আর একটা নাম আছে, ওর নাম মধু মধু। আবার কেউ কয় আঠা। দোকানে যেয়ে কবে দাদা আমাকে 10 টাকার মধু দিন, তো পুলিশ দাঁড়ায় থাকবে, ঠিক পাবে না। কমলেশ যাক, আমি মুখ দিয়ে বলেছিলাম আমি আর পাবো না যে 2000 টাকা কেউ দিবার নাকি, কিন্তু যদি কেউ দিয়ে বসে আমি নেবার নেই, কিন্তু আমি আর পাবো না। কারণ কমলেশ টিকাদার মহাশয় তিনি আমার মুখের সম্মান রেখেছেন, 1000 টাকা দিয়েছেন। মায়ের একবার চলে চলে উলুন ধ্বনি হরি বল। এই যে এই যে 1000 টাকা নিয়ে নাও কতগুলো আকার ইঙ্গিতে অনেক কথা চলে, তো ওই জন্য তাই না নাকি বাবা? হিরো ইন্ডি কমেনে পাউডার আসতে কথা কই। একজন মানে ওর প্রচন্ড গাঁজার নেশা, তা ও মনে মনে ভাবলো আমার একটা মেয়ে যদি কোনো একটা গাঁজা খোর জামাইয়ের সাথে দিতে পারতাম বিয়ে, তাই জামাই শ্বশুর একসঙ্গে যদি গাঁজা খাতে পারতাম একটা আলাদা আনন্দ ওর আকাঙ্ক্ষা। কিন্তু কোনো বাড়ি ছেলে দেখতে গিয়ে কি বলা যায়, খোকা তুমি কি গাঁজা খাও? সে খালিও সে কবে না জীবন অ্যাম্বিলিও খাইবে সত্যি কায়দা কত। আমার না এইসব মাঝে কত ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন ছাতা তেমনটা কয় পাও পাও পাও। তা মেয়েটা বিয়ে দিয়েছে, ভাগ্য ভালো এক গাঁজা খোরের হাতে এই মাইয়েটা পড়েছে। জামাই যাচ্ছেন জানে না শ্বশুর গাঁজা খায়, শ্বশুরও জানে না জামাই গাঁজা খায়। দুর্গাপূজায় জামাই আসছে শ্বশুর বাড়ি, এখন শ্বশুর তো ভয়ে ভয়ে চলছে, ঠিক না পায় যে আমার শ্বশুর গাঁজা খায়। তা জামাই উত্তর ঘরে বসা রয়েছে আর শ্বশুরের গাজার বাতিক চেয়েছে। বাতিক বোঝো তো, মানে ও না করি আর পাড়ার কায়দা নাই। দক্ষিণ ঘরে যাইয়ে ওদের আবার ছোট ছোট ব্যাগ থাকে, বেশ কায়দা ঝুলির মতো, ওর মধ্যে এতটুকু একখান তক্তা থাকে, ওর নাম প্রেম তক্তি, আর বাঁকানো একখানে অস্ত্র থাকে, ওর নাম রতন কাটার, খুচুর খুচুর করে কাটা। আর এতটুকু একটা কলকি, ওর নাম আবার বাসি, তলায় আবার একখান কাপড় দেয়, ওর নাম ছাতি। বেশ টিপিয়ে টাপিয়ে কায়দা করিয়া ভরিয়া কলকি কি বাসি কি ভরিয়া আগুন দিয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে, জামাই আবার ঠিক না পায়। কিন্তু ওই সময় যে দক্ষিণে বাতাস ছাড়বে তা তো উনি বুঝতে পারে নাই, উনি টান দেশে আর কি দুই এক টান এই শেষ করবে। দিলাম না ধরাইছে কলাম না টিপিয়ে টাপিয়ে দিয়ে, এইবার যখন ঘুমো ছাড়িছে চাক চাক হয়ে বাতাসে ভাসিয়ে যাইয়ে জামাই নাকের মধ্যে উত্তর করে যায় ঢুকেছে। আর যারা গাঁজা খায় তারা যদি গাঁজার গন্ধ পায় পাগল হয়ে যাবে। কি বাবা সত্যি কথা না মিথ্যে কথা? কথা কর না কেন, এখন জামাই ভাবলো কোথার থেকে মধুর গন্ধ পাই। শ্বশুর মশাই আর একটা আনছে, চাক চাক হয়ে যায় জামাই নাকে ঢুকিছে। জামাই বলছে আরে কে রে কোথায় মধু খায়? হ্যাঁ শ্বশুর কাঁপিয়ে উঠেছে,
গাজারে যে মধু পায় তা জামাই কি করে ঠিক পায় পায় ঠাকুর তুমি ভাগ্যে জোঠাই দেশ আর একটা দেশ এইবার জামাই পায় কেড়ে কোথায় মধু খায় শ্বশুর কয় ভ্রমর হস্ত উড়িয়ে চলিয়ায় এর নাম রাজা গায় না একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রোগী বোঝো না এই জন্যে কোনো নেশা এই যে গাজার নেশা এবার হরি নামের নেশা যদি কারো হয় সে কিন্তু ডঙ্কা শুনলি হরি নামের ধ্বনি শুনলে আর থাকতে পারবে না বাতাসে ভাসিয়ে গাজার নেশায় আর কি নেশা কি তখন এই মথুরা পারের দলে প্রেমানন্দে হরিবল বলে চলে হরিবল 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 যাক এবার তাকে ডেকে এনে মিলন গীতি গাই সবাইকে বাড়ি পাঠায় হা 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 যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী ও যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে চারি বিশালে বদলের হবে বিনা পতি কান্ত মনি যমুনে সেই যমুনে প্রবাহিনী যমুনে এসো এসো প্রেমানন্দ লেখি মনে আনন্দ আনন্দ পেয়ে থাকিলে ছেড়ে দাও মনের দ্বন্দ্ব হবে তোমার সঙ্গে প্রেম সম্বন্ধ তোমার কথায় আমি শুনি যমুনে তুমি সেই যমুনে বাবা বাবা তোমার হরি কথা শ্রবণ করে আচ্ছা আচ্ছা মূল হলে ভেদ নাই কিন্তু ভণ্ড হলে ভেদ আছে নাই আমরা খুঁজব মূল মতুয়া মূল ওই বৈষ্ণব গোসাই তোমার কথা শুনে আমার হৃদয়ে মন্দ কবে ও তুমি সত্য কথা বুঝাইবে শুনি তোমার প্রকৃত রোজ প্রেমের বৈষ্ণব যারা পরে সেই নামের ঘটি সেই জন্য
দেখলাম ভেবে